ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই দু সালে পিজি অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিতে চলেছেন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য তো পরপর প্রশ্নগুলির উত্তর দিচ্ছি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের অথেন্টিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বর প্রশ্নের উত্তর যদি কোনো ছাত্র অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার ডেডিকেটেড অ্যাসাইনমেন্ট পোর্টালে পুট করার সময় সাথে সাথে ইনভ্যালিড স্টুডেন্ট এই কথাটি ডিভাইসের স্ক্রিনে শো হয় তাহলে কোনোভাবেই ওই ছাত্রটি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না ও পরবর্তী পর্যায়ে টার্ম এন্ড এক্সাম দিতে পারবেন না কারণ ওই ছাত্র ছাত্রটি ইতিপূর্বে হয়তো আরে হয়েছিলেন পরীক্ষা দেওয়ার অনুমতি পাননি কিংবা ইতিপূর্বে হয়তো ওই ছাত্রটি রেনুয়াল ও এক্সাম ফর্ম ফিল মতো গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখেননি কিংবা প্র্যাকটিক্যাল পেপার জমা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করেননি ফলে ইনভ্যালিড স্টুডেন্ট কোনোভাবেই অ্যাসাইনমেন্ট ও এক্সাম দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন দ্বিতীয় প্রশ্নের উত্তর ছাব্বিশ ছয় দু থেকে তিন সাত দু পর্যন্ত যে পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলবে সেক্ষেত্রে একটু জানিয়ে রাখি কেউ কিন্তু পোর্টাল ওপেন হওয়ার পর পর অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না চেষ্টা করবেন ২৬ তারিখ বা সাতাশ তারিখে অ্যাসাইনমেন্ট সাবমিট করা থেকে নিজেকে দূরে রাখতে কারণ অ্যাসাইনমেন্ট পোর্টাল লঞ্চ হওয়ার পর কিছু টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে বা সার্ভার সমস্যা থাকতে পারে যেটি দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যায় তাই আঠাশ তারিখ থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করা আমার মতে বুদ্ধিমানের কাজ এবারে বলি দিনের কোন সময়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নির্ভুলভাবে কোনো টেকনিক্যাল প্রবলেম ছাড়া অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি রাত বারোটার পর সার্ভার ক্লিয়ার থাকে আর ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত সার্ভার একেবারেই কিন্তু ক্লিয়ার থাকে এই টাইম মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট একটু কষ্ট করে যদি করতে পারেন তাহলে নির্বিঘ্নে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন তো এবারে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে কিভাবে অ্যাসাইনমেন্টে পঁচানব্বই পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট নাম্বার অ্যাসাইনমেন্টে পাবেন তো দেখুন আপনারা সবাই জানেন এনএসইউতে অ্যাসাইনমেন্ট যেহেতু এমসিকিউ প্যাটার্নে হয় ঠিক হলে পুরো ঠিক কোনোভাবে নাম্বার কাটা যাবে না আর ভুল হলে পুরোটাই ভুল কোনোভাবেই কিন্তু নাম্বার পাবেন না সেই জায়গায় থেকে নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট অ্যাসাইনমেন্টে পেতে চাইলে দুটি রাস্তা খোলা এক নিজে থেকে বই ঘেটে উত্তর যদি করতে পারেন সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টে কিন্তু ফুল মার্কস বা তার কাছাকাছি নাম্বার পেতে পারেন সেক্ষেত্রে বইয়ের প্রতিটি অধ্যায় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অবশ্যই থাকতে হবে এবং বইটা নিখুঁতভাবে ইতিপূর্বে পড়ে থাকতে হবে যার ফলে বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর কোন অধ্যায়ে থাকতে পারে আর দ্বিতীয় ওয়ে হলো যদি কোনোভাবে রিক্স না নিতে চান তাহলে কোনো সাবজেক্ট স্পেশালিস্টের গাইড নিতে পারেন সেক্ষেত্রে দেখে নেবেন পূর্বের বছরে তাদের অ্যাসাইনমেন্ট ও এক্সামে কেমন নাম্বার ছিল এনএসইউর আন্ডারে এম এ পার্ট ওয়ান পাশ করেছি আমি অফলাইনে পরীক্ষা দিয়ে চৌষট্টি পার্সেন্ট নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি আমি আশা করছি যে ওনার আশীর্বাদে এবং সহযোগিতা ওনার গাইডেন্স নিয়ে আমি পার্ট টু পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবো এবং সমরূপ সাফল্য অর্জন করতে পারবো দেখুন এই ছাত্রটি এও আমার গাইডে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিয়েছিলেন ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে ফার্স্ট আউট হয়েছিলেন তো তার অ্যাসাইনমেন্টের নাম্বার এখানে শো করছি দেখুন ফার্স্ট পেপারে ইতিহাস এমএতে অ্যাসাইনমেন্টে পেয়েছে একশো একশো সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে একশো একশো থার্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে একশো একশো ফোর্থ পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে একশো একশো তবে তার পরেও জানিয়ে রাখি উত্তর যে যেখান থেকে পান না কেন উত্তরগুলি মডিউল বই থেকে অবশ্যই করে যাচাই করে নেবেন মনে রাখবেন নির্ভুল উত্তর হানড্রেড পারসেন্ট নাম্বার বা হানড্রেড পারসেন্টের কাছাকাছি প্রাপ্তি এটাই হলো সাফল্যের চাবিকাঠি এবারে আসি সর্বশেষ প্রশ্নের উত্তরে প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট করার পর অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড করে নেবেন তার ফলে পরবর্তী পর্যায়ে বুঝে যাবেন যে প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্টে আপনি কত পার্সেন্ট নাম্বার পেতে চলেছেন এক্ষেত্রে টার্ম এন্ড এক্সামে কত পার্সেন্ট পেলে আপনার লক্ষ্য পূরণ হবে এছাড়া চালান ডাউনলোডটা ম্যান্ডেটরি এর থেকে প্রমাণিত হবে আপনি সফলভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কিনা পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা হলে এই ডকুমেন্ট সাবমিট করে প্রমাণ করে দিতে পারবেন আপনি অ্যাসাইনমেন্ট সাবমিটে আপনার উপস্থিতি ছিল তো পরবর্তী আপডেটের জন্য নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের আপডেট এই পর্যন্তই নমস্কার